নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। চাপে পড়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিল, এতটাই চাপ হয়েছিল তার জীবন পর্যন্ত চলে যেত সেই চাপে। জামাত বাংলাদেশি কট্টরপন্থীরা যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে মেরে ফেলতো, যা পরিস্থিতি। আর শেখ হাসিনা নিজেও চাইনি যে খুনাখুনি হোক, কারণ শেখ হাসিনা যদি দেশ না ছাড়তো তাহলে বড় যুদ্ধ হতো, তাতে অনেক প্রাণহানি ঘটতো। সে কথা মাথায় রেখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ ইউনিস। কিন্তু দায়িত্ব সামলানো অত বড় কথা নয়, শিক্ষিত হলেই যে সে দেশ সামলাবে তা কিন্তু নয়। শিক্ষিতর সঙ্গে সঙ্গে রাজনৈতিক জ্ঞানটাও থাকা দরকার। যেটা খবর পাচ্ছি, মোহাম্মদ ইউনিস গদি ছাড়তে চলেছেন। মোহাম্মদ ইউনিস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন, যেদিন চাইবে জনগণ সেদিনই গদি ছেড়ে দেব, জনগণ চাইলেই গদি ছেড়ে দেব। তার মানে মোহাম্মদ ইউনিস আর গদিতে থাকতে চাইছে না। বন্যা যে হারে বাংলাদেশে তাবাহি ডেকে এনেছে, সেটা সামলানো মোহাম্মদ ইউনিসের দ্বারা সম্ভব নয়। আনসার বাহিনী খেপে গেছে, বাংলাদেশের বিভিন্ন সংগঠন খেপে গেছে, হিন্দুদের উপর যে হারে অত্যাচার হচ্ছে, কোনোভাবেই থামাতে পারছে না মোহাম্মদ ইউনিস। ভারত থেকে চাপ আসছে। এই সমস্ত বিভিন্ন কারণে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ক্ষমতায় আর থাকতে চাইছে না। যেটা ভেতরের খবর, মোহাম্মদ ইউনিস সরে যেতে চাইছে। তার বাড়ির সামনে কিন্তু আর্মি দিয়ে ঘিরে ফেলা হয়েছে, ট্যাঙ্ক রাখা হয়েছে, কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো যেটা পরিষ্কার কথা, সেটা হলো ক্ষমতা থেকে সরতে চাইছেন মোহাম্মদ ইউনিস।